محمد صلى الله عليه وسلم আপনিও যে কোনো কথা কইতে সময় ইনশাআল্লাহ কইবা আর আপনার উম্মতরাও হুকা তারাও যে কোনো কথা কইবার সময় যেন ইনশাআল্লাহ লাগে হয় বুঝা জানি মুসলমান বাবা এইজন্য আমরা জীবনে আমরা যত কথা কইব ইনশাআল্লাহ কইতাম বিশ্বনবীর উপরে যদি আল্লাহ বিশ্বনবীকে যদি ইনশাআল্লাহ না করার কারণে আল্লাহ যদি বন্ধ করে দিলা ওহিয়াওয়া তাহলে আপনি আমি কিটা আজ আপনি আমি ইনশাআল্লাহ সারা সারা কাম করে লিয়া ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقالهم سواء أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل Thank you.
سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سمانيت আজকের এই মুবারক জলসা সভাপতি সাহেব সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম যুবক বায়ক পর্দার আড়ালের সম্মানিতা মা বোন আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাকে আমাদেরকে এই জান্নাতি বাগান গুনাহ মাফ হওয়ার মজলিস জামাইত হওয়ার তৌফিক দান করছে এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ সময় বয়ান শুনছেন বুজুর্গ উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের নববিয়ত থেকে গুরুত্বপূর্ণ বয়ান বেশ এই কথাগুলা যদি আমরা আমল করি খাজে পরিণত করি তাহলে দুনিয়া তো কামিয়া আখেরাত কামিয়া বয়ান শুনলাম আমল করলাম না এই বয়ানের দ্বারা কোনো ফায়দা হইব না কোনো ফায়দা হবে এই জন্য যে বয়ানগুলা শুনছি আমল করতাম আর যেগুলা সামনের দিকে শুনব আমরা আমল করার চেষ্টা করতাম বলেন ইনশাআল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতা তোরা সময় হতো ডাকিত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইদরা ওয়ালা তাকুলান লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন তোমরা এমন কোন কথা বলো না যে আমি আগামীকালকে করি লাইব বরং সাথে ওখান হও ইনশাআল্লাহ আল্লাহ যদি চাইন তাহলে আল্লাহ যদি তৌফিক না দেন আমরা কিছু করতে পারব না তো যে কোনো কথা কইবার পূর্বে আমরা কিতা কইতাম ইনশাআল্লাহ কিতা কইমু আল্লাহ কইতরা ইলা কোনো কথা কইও না যে আমি আগামী কালকে হরি লাইব অথবা আগামী কালকে দিলাইব বরং যখন এই কথাগুলা কও তখন সাথে কও ইনশাআল্লাহ আল্লাহ যদি চাইন তাহলে করব আল্লাহ যদি চাইন তাহলে দিলাইব বুঝা গেছে নি ভাই যে কথার সাথে ইনশাআল্লাহ নাই এই কথার মধ্যে বরকত নাই যে কথার সাথে ইনশাআল্লাহ আছে এই কথার মধ্যে বরকত আছে আল্লাহর সম্পর্ক থাকে সুবহানাল্লাহ আমরা তো ইনশাআল্লাহ ছাড়া সারা করি ফেলাই রাজনীতিও করে ইনশাআল্লাহ ছাড়া গৌর বানাইলাই ইনশাআল্লাহ ছাড়া নিজের ছেলে বিয়া দিলাই ইনশাআল্লাহ ছাড়া জমিন লইলাই ইনশাআল্লাহ ছাড়া জীবনের সব কাম করিলাই ইনশাআল্লাহ ছাড়া অথচ ইনশাআল্লাহ ছাড়া যতটা কথা আপনি জমিন হইতরা এই কথার মধ্যে বরকত নাই
আর এই কথা যদি আপনার পূরণ হয় না এই যে কথা আপনি কইলা এটা যদি সঠিকভাবে কথা আপনার কথাটা যদি বাস্তবায়ন হয় না এটার থেকে আপনি সওয়াব পাইতা না কিন্তু ইনশাআল্লাহ যদি কইয়া কোনো কথা কইতা এই কথাটা যদি পূর্ণ হয় না বাস্তবায়ন হয় না তারপরও আপনি সওয়াবটাকে খালি রাখতেন সুবহানাল্লাহু আকবার এইজন্য প্রত্যেকটা কথার সাথে আমরা ইনশাআল্লাহ কইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার আনাচে কানাচে আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান এই কালিমার দাওয়াত দেওয়া কেমনে বন্ধ করা যায় এক পর্যায়ে নজর ইবনে হারিস উকবা ইবনে মুয়িত নামে দুইজন ব্যক্তিরে মদিনাত পাঠানো হলো মদিনাত বড় বড় ইহুদি আলিম ওয়াল আসলা তারা কাছে তো তারা দয়জনে গিয়া মদিনার এই বড় বড় ইহুদি আলিম ওয়ালরে কইলা যে আমরা আর মক্কাত তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নবী দাবি কত্রা আর তাই কলিমার দাওয়াত দিত্রা আলাদা এক ধর্মর মাতমা দিত্রা তানটা কি আমরা বাসি গিলাম কোন রাস্তা থাকলে কোন পদ্ধতি থাকলে বাতায় দেখব মাইকে পুত্র সাউন্ড সময়লে তো ডাকা বন্ধ হল তো মদিনার আলেম যারা ইহুদি আলেম তারা কইলা যাও আমরা তোমার তান্ডে তিনটা সওয়াল হিকাইয়া দিয়া এই তিনটা সওয়ালের জবাব যদি দিলাইতে পারো তাহলে তুমি তাই নিঃসন্দেহ তানে মানি লাইও তাই আল্লাহর নবী আর যদি তিনটা সওয়ালের জবাব দিতে পারো না তাহলে মনে করিও তাই নবী নাই তাই একজন মিথ্যাবাদী হোকা না আউযু বিল্লাহ সওয়াল কিতা বলে এক নম্বর সওয়াল হইলো তানে গিয়া জিগাও দুই সিঙ্গালা বাদশা আছে কোন সময়ে এই বাদশাহী করছো এই করবু তান ফরিসয় কিতা দুই নম্বর প্রশ্ন তানে করিও রুহু কারে কয় তিন নম্বর প্রশ্ন তানে করিও কয়েকজন যুবক অতীত খালে পাড়র গুহার মধ্যে হামাইছিলা লগে তারার একটা কুত্তাও গিয়া হামাইছিল শত বছর পর্যন্ত তারা এই গাত ঘুমো আসলো শত বছর বাদে তারা এই গাতটা কি বারোয়া আবার দুনিয়া ঘোরাফেরা করছে ও যুবক সকল সম্পর্কে তানে সওয়াল করিও যদি তিনটা সওয়ালের জবাব মিলাইতে পারেন তাহলে তাই না আল্লাহর নবী কোনো সন্দেহ নাই আর দিতে পারেন না তে মনে করে তাই নবী নাই নজর ইবনে হারিস জবাব দিতে পারতানাই আর মুহাম্মদের তান ধর্ম কোনো কাজ করতে পারতানাই কলিমার দাওয়াত দিতে পারতানাই আবু জাহেল যখন শুনলো শুনিয়া কইলো খুব মজার প্রশ্ন লইয়া আইছো চলো আমরা মুহাম্মদ রে গিয়া প্রশ্ন করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া কইলা মুহাম্মদ তুমি তো নবী নবী যে ফরমাইলা আমি নবী আমি তো নিজে কইলা আল্লাহ কইত্রা আমি নবী হকা সুবহানাল্লাহ আল্লাহ আমারে নবী কইত্রা এই জন্য আমি নবী হই আমি নিজে নিজে নবী কইয়ার না আল্লাহ আমারে কই দিতে তাহলে আপনি খুবকা আপনার কাছে তিনটা সওয়াল করি আর আমরা তিনটা সওয়ালের জবাব যদি দিলাইতে পারেন আপনারে নবী মানি লইব বলে কিতা সওয়াল বলে দুই সিঙ্গালা বর্ষা করব রুহু কারে কয় আর অতীতকালে কয়েকজন যুবক গাত হামাইছিল গিয়া এরা কারা কোন জমানাত তারার লগে একটা কুত্তাও গিয়া গাত হামাইছিল এই ঘটনাটা কিতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারার জবাব দিতে গিয়া কইলা যাও তোমরা আগামী কালকে সকালে আইও
আগামী কালকে সকালে তোমাদের প্রশ্নের জবাব দেব ও মুসলমান বাবার আমার বয়ান হল আল্লাহর নবী হইতে সময় ইনশাআল্লাহ সত্যটা ফাউরি লাইলা ইনশাআল্লাহ সত্যটা চুপ করলা না পরের দিন যখন সকাল হই গেল আল্লাহর নবী ইন্তেজার কতরা হযরতে জিব্রাইল আমিন জমিনের মধ্যে তশরীফ না ওহী নাযিল হইব আর আমি ওই মুশরিকদের প্রশ্নের জবাব দিয়া দিব কিন্তু পরের দিন সকাল হই গেল জিব্রাইলের কোনো খবর নাই জিব্রাইল জমিনের মধ্যে আইন না ওহী নাযিল হই না বিকাল পর্যন্ত মক্কার কুফার হলো অপেক্ষা করলা কোনো খবর নাই পরের দিন মক্কার কোনায় কোনায় হইচই শুরু হয়ে গেল নবীদের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেল দেখরাইনি মোহাম্মদ যদি সত্যবাদী হইতাম মোহাম্মদ হইতে পারলা হলে আজকে একদিন গত হয়ে গেল এখনো পর্যন্ত মোহাম্মদ প্রশ্নের জবাব দিতে পারলা না দুই দিন গত হয়ে গেল তিন দিন গত হয়ে গেল চার দিন গত হয়ে গেল পাঁচ দিন গত হয়ে গেল যত দিন গত হয়ে যান কত নবীর বিরুদ্ধে সমালোচনা মক্কার কোনায় কোনায় পারতে শুরু মক্কার কোনায় কোনায় বাজারে বাজারে আমার বিরুদ্ধে সমালোচনা করেন আমি তার প্রশ্নের জবাব দিতে পারি আর না ও আল্লাহ আমি কিতাব ত্রুটি করছি আমারে ক্ষমা করিয়া দে এইভাবে চোদ্দ দিন পর্যন্ত গত হয়ে গেল কতদিন গেছে কতদিন চোদ্দ দিন পর্যন্ত গত হয়ে গেল কোনো খবর নাই জিব্রাইল আইন না ওহিও নাযিল হয় না আর নবী দিয়ে প্রশ্নের জবাব দিতে পারেন না পনের দিনের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল দে পাঠাইলাম জিব্রাইল ওয়াহি লয়া নবীর কাছে আইলা কোরআনে কারীমের 15 নম্বর সিফারের মধ্যে একটা সূরা আছে সূরার নাম হইল সূরা কাহফ সূরা কাহফ লয়া আল্লাহর নবীর কাছে আইলা ওই তিনটা প্রশ্নের জবাব লই আইলা আর সতর্ক বার্তা লই আইলা এই আয়াত লগে নাযিল হইল আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই দিলা ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন ذلك غدا إلا أن يشاء الله আল্লাহ পাক রব্বুল আলামিনের জানাই দিলাম আমি আগামী কালকে করে লাইব এমন কোন কথা হইও না যখন হইবা লগে হইও ইনশাআল্লাহ সুবহানাল্লাহ হুকা ও মুসলমান বাবার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর আগেও কোনো গুনাহ নাই বাদেও কোনো গুনাহ নাই মাসুম নবী ও নবীয়ে ফাউরি লাওয়ার কারণে ফন্ড দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের আসা যাওয়া বন্ধ হয়ে গেল শুধুমাত্র ইনশাআল্লাহ ছাড়ার কারণে আজকে তুমি আমি সব খান ইনশাআল্লাহ ছাড়া জমিন করি লাইয়া ইনশাআল্লাহ ছাড়া ছাড়া করি লাইয়া নবীর দোয়া যদি রইত না আর আখেরি নবীর উম্মত হইতাম না তাহলে ইনশাআল্লাহ ছাড়া কথা কইয়া উবানি মুশকিল হইল না মুসলমান কথা ঠিক কিনা বাজিরা তো আল্লাহর রসুল ইনশাআল্লাহ কইতে ফাউরি লাইলা নবীর উম্মতের জন্য শিক্ষার লাগিয়া পনেরো দিন পর্যন্ত ওহি আল্লাহ বন্ধ রাখছে যাতে আমরা শিক্ষা হয় যে নবীর কোনো গুনাহ নাই আগেও নাই বাদে নাই একজন মাসুম নবী সমস্ত নবী অহলর মধ্যে শ্রেষ্ঠ নবী সমস্ত নবী অহলর মধ্যে মায়ার নবী আল্লাহর কাছে দামি আখেরি পায়ে নম্বর তাই ইনশাআল্লাহ কইতে সময় ফাউরি লাইছেন গতিকে আল্লাহ পাকে পনেরো দিন পর্যন্ত ওহি বন্ধ রাখছেন চিন্তা করো মুসলমান বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিনে তিনটা প্রশ্নের জবাব দিয়া আল্লাহকে সতর্ক বার্তা দিয়া দিছেন যে হে নবী আপনার উম্মত হলেরও জানাইয়া দেখুয়া তারা যে এমন কোনো কথা হয় না যে আগামী কালকে করি লাইম অথবা আগামী কালকে দিলাইম আগামী কালকে যাইমু দিয়া বরং যখন এই কথাগুলা হয় সাথে যেন হয় ইনশাআল্লাহ আল্লাহ যদি চাইন আমি যাইমু আল্লাহ যদি চাইন আমি খাইমু আল্লাহ যদি চাইন আমি করমু আল্লাহ যদি চাইন আমার মেয়েরে সাজি দিব আল্লাহ যদি চাইন আমার ছেলেরে সাজি দিব
আল্লাহ যদি চাই না আমি ঘর বানাইমু আল্লাহ যদি চাই না আমি বাজারও যাইমু আচ্ছা আল্লাহ যদি চাই না হো বাবাজিরা বাজারও যেতে পারবাই না মাত্র না কেন পারবাই না যাই আল্লাহ যদি চাই না কত মানুষে ঘর বানাইয়া ঘর ভর হইতে পারছে না একদিন আগে মারা গেছে এইটা ঘটনা আছে না নাই মেয়ের বিয়া দিলাই তো বাজার খরচ করি লাইছে গরু লই লাইছে বাজার খরচ সব শেষ দুই দিন বাকি রইছে দাওয়াত লোক সারা দিলাইছে মারা গেছে বাপ ফুড়ির বিয়া দিচ্ছে না আছে না নাই ঘটনা তাহলে আল্লাহ যদি না চাই তাহলে আপনি আমি কিচ্ছু করতে পারতাম না কথা লেগে যে কোনো কথা কইতে সময় আমরা লগে আল্লাহর লইয়া কইম ইনশাআল্লাহ কইয়া কইম হ ইনশাআল্লাহ জোরে করে কই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে তিনটা প্রশ্নের জবাব দিয়া দিলাইলাম আল্লাহ জানাই দিলা দুই সিঙ্গালা বাদশা করব আসলা দুই সিঙ্গালা বাদশার নাম হইলো বাদশা যুলকারনাইন রুহু খারাপ হইন আল্লাহ জানাইয়া দিলাইলা আর ওই যুবক হকলর ঘটনা আল্লাহ জানাইয়া দিলাইলা যারা রে আসহাবে কফ বলিয়া বলা হয় আসহাবে কফ যারা আপনার গুহার মধ্যে 309 বছর পর্যন্ত ঘুমো আসলা সুবহানাল্লাহ জালিম এক বাদশার তার নাম ছিল দাকিয়ানুস ও দাকিয়ানুস বাদশার জবানা ওই যুবক হকল নিজের ঈমান বাঁচাইবার জন্য ঈমানের হেফাজত করার জন্য তারা একটা গুহার মধ্যে গিয়ে হামাইলো হামানির পরে তারা আপনার ঘুমাই গেল তাদের সঙ্গে একটা কুকুর ছিল গুহার মুখ কুকুরটাও আপনার বসা রইল এইভাবে একদিন নাই দুই দিন নাই 309 বছর পর্যন্ত গত হইয়া গেল 309 বছর গত হওয়ার পর তারা যখন সজাগ হইছে সজাগ হওয়ার পরে তারা একজন আরেকজন জিকাইদরা আমরা কতদিন পর্যন্ত ঘুমো আসলাম একজনে আরেকজন কইতরা আমরা একদিন অথবা একদিন থেকে এখন ঘুমো আসলাম সুবহানাল্লাহ 309 বছর পর্যন্ত এই যুবক হকলরে আল্লাহ ঘুম লাগাইয়া গাছের মধ্যে রাখিলেছেন তারার মধ্যে তাকে একজন দেব বাজারও পাঠাইলা কইলা যাও তোলা বাজার থেকে কিছু কিনিয়া লইয়াও ইবেটা পয়সা তোলা লইয়া বাজারও গেছে যাইবার সময় দেখাই তা আগর বাজার নাই আগর দোকান নাই আগর বাড়ি ঘর নাই কিচ্ছু নাই সব বদলি গেছে বাজারও গিয়া তোলা সামান কিনছে কিনার মাঝে যখন পয়সা দিছে দোকানদারে পয়সা দেখিয়া চিন্তা পড়ে গেছে এটা তো আজকালকার পয়সা নাই 300 সাড়ে 300 বছর আগর পয়সা হ্যাঁ ইবেটারও কইলো অত ফুন্না পয়সা কেন হইলা ইবেটা বলে যে কিতাব তো হুন্না পয়সা কিতাব হোক আমরাও তো সকালে দাঁতো আমাইলাম ঘুমো আসলাম অনুয়ার আসর সময় বাড়ি আইছি কিন্তু হুন্না পয়সা হইলো কিতা লিরা পাইতা পয়সা তো ই জমান নাই নাই তা বাদশা দাঁতিয়ানু সর জমানা তা 350-400 বছর আগর পয়সা ও বেটা তাইনো আশ্চর্য হইলা যে আমরা অতদিন পর্যন্ত গাতর ভিতরে ঘুমো আসলাম না মুসলমান বাবারা ওই জমানাত যাইন বাদশা আসলা এই মুসলমান আসলা তো মানুষের বাজারও হইচই শুরু হয়ে গেলো সাইলো কি মানুষ জমা শুরু হইলা যে এক বেটা 300-350 বছর বাদে কাঁথাটা কি বারোই আই যায় হয় আপনার হুরানা পয়সা লই আই যায় হর আধা দিন অথবা একদিন ঘুমো আসলো বলে গেছো সাইলো কি মানুষ জমি গেছো পাশার কাছে লইয়া যাওয়া হইলো পাশায় বিস্তারিত ঘটনা শুনলাম সত্যকর তো জানা আছে যে কয়েকজন যুবক ইমান বাঁচাইবার লাগে ওই বাদশা দাকিয়া নুসর জমানার নিজের ইমান হেফাজত করবার লাগে গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিছিলা আর ওখানে তারা ঘুমাই গেছিলা এক ঘুমে 309 বছর পর্যন্ত আল্লাহ তারা গাত রাখছেন সুবহানাল্লাহ 309 বছর পরে তারা গাতটা কি বারোই আইসে বাজার ফলাত লাগার পরে ও মানুষের কাছে বাসিয়া উঠিল যে 309 বছর বাদে তারা যে বাজার হয়েছে শেষ পর্যন্ত বাদশা আপনার হইলা যে বাকি আপনার সাথী অকল খান লইয়া চলো ও গাছ পর্যন্ত লইয়া গেলা এক রাওয়াতর মধ্যে আর বাদশা এবং লগর সাথী অকলরে ভারতীয় তাই কইলা যে ঠিক আছে আমি এরারে গিয়া হই ঘটনা ওখান এন গেছেন এরার লগে ঘটনা ওখান কইছেন গাতর ভিতরে আমাইয়া লগে লগে আবার তারা ইন্তেকাল হয়ে গেছে কুকুরও মারা গেছে আর তারা যে কয়জন যুবক সকল আসলা তারাও আপনার এই গাতর মধ্যে মারা গেছে তো মুসলমান বাবারা আমার ভাইয়ের নকল এই তিনটা প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিনের দিন ফাটাইয়া দিছেন আর লগে সতর্ক বার্তা দিয়া দিছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনিও যে কোনো কথা কইতে সময় ইনশাআল্লাহ কইবা আর আপনার উম্মতরে হুকা তারাও যে কোনো কথা কইবার সময় যেন ইনশাআল্লাহ লগে হয় বুঝা জাননি মুসলমান বাবারা এই জন্য আমরার জীবনে আমরা যত কথা কইব ইনশাআল্লাহ কইতাম বিশ্বনবীর উপরে যদি আল্লাহ বিশ্বনবীয়ে যদি ইনশাআল্লাহ না করার কারণে আল্লাহ যদি বন্ধ করে দিলা ওহি হওয়া তাহলে আপনি আমি কিতা আজ আপনি আমি ইনশাআল্লাহ সারা সারা কাম করে লইয়া
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর একবার তাইন হইলা যে আমি আমার সমস্ত বিবিগণর সাথে দেখা করব আর প্রত্যেক বিবির ঘর থেকে একজন সন্তান জন্ম গ্রহণ করবা আর প্রত্যেক সন্তানরে আমি আল্লাহর রাস্তার মুজাহিদ বানাইব কিন্তু পরে বিবিগণরকে মোলাকাত করলা একজনও আপনার বালা সন্তান জন্ম গ্রহণ করলা না একজন সন্তান জন্ম গ্রহণ করছেন তাও এন লেংড়া আপনার পঙ্গু লুলা হিসেবে জন্ম গ্রহণ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা ও আল্লাহর জাতর কসম গায়া কইয়ার যার কুদরতি হাতের মধ্যে আমার জান আমার ভাই পয়গম্বর সুলাইমানে যদি ইনশাআল্লাহ হইলেইতা তাহলে তার প্রত্যেকজন বিবির ঘর থেকে একজন ছেলে সন্তান জন্ম গ্রহণ করতে সুবহানাল্লাহু আকবার মুসলমান বাবারা ভাইয়েরা হল তাহলে ইনশাআল্লাহ কত বড় দামি একটা জিনিস বুঝা গেছে নি মুসলমান গতিকে আজকে থেকে আমরা প্রত্যেকটা কথার সাথে ইনশাআল্লাহ কইব হাত উঠে বলেন ইনশাআল্লাহ সবাই হাত উঠে কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আমি আপনার সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক আয়াত কারিমা তিলাওয়াত করলাম নবীর হাদিস থেকে এক হাদিস পড়েছি যে আয়াত কারিমা পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ও ঈমানদার মানুষ সকল ইত্তাকুল্লাহ তুমি তাই আল্লাহরে ডরাও আল্লাহরে ভয় করো ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা আর তুমি তাই সুদ ছাড়ি দাও ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ঈমানদার হও যদি তোমরা মুমিন হও এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার হলো তাকওয়ার হুকুম খতরা তাকওয়ার হুকুম খতরা আর ও জিনিসগুলা থাকি বাসার জন্য আল্লাহ হুকুম খতরা ও জিনিসগুলা লাগি আল্লাহ তার বন্দা হলো রে রুকিতরা যেই খামগুলা করলে আল্লাহর সম্পর্ক থাকি বন্দা মহরুম হয়ে যায় ও হুকুম দয়াটা আল্লাহ পাকে আয়াতর মধ্যে বন্দারে খতরা একদিকে তাকওয়ার হুকুম দিকরা আর একদিকে যে খাজগুলা করলে আল্লাহ নারাজ হইন আল্লাহ বেজার হইন ও খাজগুলা না করবার লাগি আল্লাহ নিষেধ করা যে খাজে আল্লাহর লগর সম্পর্ক তাকিয়া বন্দারে বিচ্ছিন্ন করি দে মুসলমান বাবারা কোক কেয়াল করক্কা মক্কার জমিন দুই গোত্র মানুষের মধ্যে ঝগড়া হইল এক গোত্রর নাম হইল কবিলায় সকিফ আর এক গোত্রর নাম হইল কবিলায় বনু মখজুম এই দুই গোত্রর মানুষে জামানায় জাহিলিয়তের মধ্যে যখন তারা মুমিন নাই ইমানদার নাই তখন তারা সুদর লেনদেন করত সুদর কারবার করত সুদর ব্যবসা করত যখন তারা মুসলমান হয়ে গেলা কলিমা পড়িয়া ইমানদার হয়ে গেলা তো কবিলায় সকিফে কবিলায় বনু মখজুমির কাছে বহায়া সুদর পয়সা গুনছাইলা হেরায় কইলা না না ইসলাম কবুল করার পরে আর সুদর লেনদেন না ওহান লইয়া তারার মাঝে দরবার লাগি গেল দুই গুত্রর মানুষের মাঝে দরবার লাগি গেল কবিলায় সকিফ তারা কইলা না আমরার বখায় বেগুন টেকাছে ওগুন তুমি দান আদায় করো আর বনু মখজুমি কইলা না না ইসলাম কবুল করার পরে আর সুদর লেনদেন করা না দুই গোত্রের মধ্যে দরবার শুরু হয়ে গেল খাজিয়া লাগি গেল ও মুসলমান হযরত আফতাব ইবনে আসি মক্কার নাইব আসলাম
তাইন আপনার আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিলায় সাকিবার কোন মখজুমির ভিতরে সুদ লয়া বকায়া সুদে দরবার লাগি গেছে খাজিয়া লাগি গেছে ও মুসলমান বাবারা আমার বাইন ফল এই সিটি পৌঁছার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আয়াত নাযিল করিয়া জানাইয়া দিলাইলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 278 এবং 279 নম্বর এই দয়াটা এক নাযিল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই দিলা।